আমাদের ভারতবর্ষে দুই ঘাতক ও অসুখ এমনভাবে ঢুকে পড়ে তাণ্ডব শুরু করেছে যে এর হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে ডাক্তারবাবুরা এবং স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত মানুষজন অত্যন্ত চেষ্টা করে যাচ্ছেন যাতে এর হাত থেকে নিস্তার পাওয়া যায় আপনাদের কৌতূহল থাকতেই পারে যে আমি কোন দুটি অসুখের কথা বলছি বা কোন দুটি জিনিসের কথা বলছি যা সারা ভারতবর্ষের মানুষকে ভীত সন্ত্রস্ত করে রেখেছে আমরা সম্প্রতি বিভিন্ন সমীক্ষা থেকে জানতে পারছি যে প্রায় দশ হাজার লোক নিয়মিত মারা যাচ্ছেন এই ঘাতক অসুখটির দ্বারা বা দুটি ঘাতক পদার্থ এমনভাবে আহ আক্রমণ শুরু করেছে যে আক্রমণের সামাল দেওয়া ভারতবর্ষের মানুষের পক্ষে মুশকিল হয়ে যাচ্ছে বলা যেতে পারে ভারতবর্ষের মানুষ একে নিজেরাই আবাহন করেছে কিন্তু এখন তার ধাক্কা আর সামলাতে পারছে না আর শুধু ভারতবর্ষে নয় আমাদের আশেপাশে প্রতিবেশী দেশগুলিতে এবং পৃথিবীর প্রায় সব দেশেই এই ঘাতক দুটি ঢুকে পড়ে তাণ্ডব চালিয়ে যাচ্ছে আমরা নিজেরাই এদের আপ্যায়ন করছি কিন্তু নিজেরাই বুঝতে পারছি না যে এরা আমাদের ওপরে এদের ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে তো এর হাত থেকে কি করে বাঁচা যায় এ নিয়ে এখন সারা বিশ্বে আলোচনা এবং আমাদের ভারতবর্ষে তো বটেই তো এতক্ষণ নিশ্চয়ই আপনাদের একটু সন্দেহ জাগছে মনে যে আমি কোন প্রসঙ্গে কথা বলছি বা কি বলতে যাচ্ছি আসলে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারিট নামে দুটি পদার্থের কথা রক্তের ভেতরে ভাসমান তরল চর্বি কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারিট তো এরা কি করে এরা শরীরের ভেতরে শক্তি সংরক্ষণ করে রাখে এটা ঠিক কিন্তু এরা যদি বেড়ে কিন্তু অত্যন্ত ভয়ের এবং অত্যন্ত দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় আর আমাদের ভারতবর্ষের মানুষজন বলতে গেলে সারা পৃথিবীর মানুষজন এখন এই দুই ঘাতকের আক্রমণে বিপর্যস্ত করোনারি হার্ট থেকে হাটের যে কোনো অসুখ এই দুজন ডেকে নিয়ে আসতে পারে আর যখনই ঘাটের কিছু রোগ হয় আমরা এদেরই দোষী সাব্যস্ত করি আসলে একটা নির্দিষ্ট পরিমাণ আছে যে পরিমাণের থেকে বেড়ে গেলেই এরা ঘাতক হয়ে যায় আর তখন যারা চিকিৎসক তারা তখন প্রমাণ করেন যদিও কোলেস্ট্রল পরে যে পদার্থটি আছে সেটি আবার ভালোও আছে মন্দও আছে কিন্তু ট্রাইগ্লিসারিড বলে যে পদার্থটি আছে সেটি আমাদের শরীরে খুব দরকার কিন্তু যদি বেড়ে যায় সেও নাকি খুব মারাত্মক আমাদের শরীরে কোলেস্টেরল তৈরি হয় আর এই কোলেস্টেরল তৈরিতে আমাদের সব থেকে বড়ো ভূমিকা নেয় আমাদের দেহে যকৃত বা লিভার তার ওপর প্রতিদিন আমরা যে সমস্ত খাবার দাবার পাই তার থেকেও অল্প পরিমাণ কোলেস্টেরল আমাদের শরীরে প্রবেশ করে থাকে তাই খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করে এই কোলেস্টেরলকে সম্ভব মানে আমাদের আয়ত্তে রাখা সম্ভব কোলেস্টেরল যদি বেড়ে যায় বা ট্যারাগ্লিসাইড যদি বেড়ে যায় আমরা আগেই বলেছি যে মারাত্মক হৃদযন্ত্রের অসুখ হতে পারে তাই জন্যে এখন মানুষজন যারা ত্রিশ অর্থ বা চল্লিশ অর্থ তাদের বেশ কিছু মাস ধরে মানে পাঁচ ছ মাস অন্তর অন্তর বা তিন মাস অন্তর অন্তর একবার লিপিড প্রোফাইল বলে একটি ডাক্তারি পরীক্ষা আছে সেটি পরীক্ষা করে নেওয়া উচিত দেখে নেওয়া উচিত রক্তে কোলেস্টেরল ভালো এবং খারাপ এবং ট্রাগ্লেসাডিট এর মাত্রা কতখানি বাড়লো বা কমল কোলেস্টেরল যদি আপনার দুশো থেকে দুশো তিরিশের মধ্যে থাকে তাহলে ভালো কিন্তু এর ওপরে উঠে গেলেই খারাপ আর ট্রায়গলিস দেড়শোর নিচে বা দেড়শো থাকতে ভালো কিন্তু এটা যখনই দুশোর কাছাকাছি চলে যাবে তখনই কিন্তু বিপদ ডেকে আনবে এদের আবার ভাগ আছে যেমন হচ্ছে গুড কোলেস্টেরল আর HDL ভালো ভালো কোলেস্টেরল যাকে বলে আর কি এটাকে কী করে এটা যদি ষাট হয় 60 মানে প্রতিশব্দ হয় তাহলে ভালো আর যদি ষাটের নিচে নেমে যায় মানে পঁয়ত্রিশের নিচেও নেমে যায় তাহলে কিন্তু খারাপ রিস্ক ফ্যাক্টার হয়ে যাবে তো তাহলে কি করতে হবে তাহলে আমাদের এই যে ট্রাইগ্লিসারিটেড কোলেস্টেরল যে দুটি দাপিয়ে বেড়াচ্ছে এবং আমাদের শরীরে ঢুকে পড়ে আমাদের শরীরে বিপদ ডেকে আছে বিশেষত শরীরে বিপদ মানে হৃদযন্ত্রে বিপদ ডেকে আনছে এগুলোকে আমাদের শরীর থেকে ভাগাতে হবে মানে নিয়ন্ত্রিত রাখতে হবে আর যদি কোলেস্টেরল খাওয়া দাওয়া থেকে নিয়ন্ত্রিত আমরা না করতে পারি আমরা যদি স্যাচুরেটেড ফ্যাট খাই ট্রান্স ফ্যাট খাই ফাস্ট ফুড খাই ধূমপান করি অ্যালকোহল খাই আমরা যদি চর্চা না করি আমরা যদি অতিরিক্ত মানসিক চাপের মধ্যে থাকি আমরা যদি ভালো করে না ঘুমাই আমাদের যদি ডায়াবেটিস কিডনি অসুখ ইত্যাদি থেকে থাকে তাহলে এই ট্রাগলিস এবং কোলেস্টেরল বেড়ে যেতে পারে তাহলে ট্রাগলিসের কোলেস্টেরল এমনি এমনি আমাদের শরীরে ঢুকছে না আমি তাকে ঘাতক বলেছি ঠিকই এবং অনুপ্রবেশকারীও ভুলেছি কিন্তু বেশিরভাগ দোষটাই হচ্ছে আমাদের নিজেদের কেননা আমরা নিজেরাই ওদের ডেকে নিয়ে আসছি আজে বাজে খাবার খাচ্ছি একদম পরিশ্রম করছি না হাঁটতেও ভুলে যাচ্ছি দিনরাত স্ক্রিনের মধ্যে নিজেদের আবদ্ধ করে রেখেছি সব সময় আমাদের হাতে মোবাইল আমরা দিন রাত কম্পিউটারে কাজ করছি অফিসে কাজ করছি যখন একটু উঠছি না দাঁড়াচ্ছি না খালি বসেই থাকছি এবং যখন আমরা ঘরে আসছি বা ঘরে আস দিকে যাত্রা করছি তখনও কি করছি গাড়িতে আসছি বা গাড়ি করে এদিক ওদিক যাচ্ছি হাঁটা তো ভুলেই গেছি লিফট ব্যবহার করছি সিঁড়ি হা সিঁড়ি দিয়ে ওঠানামা করা সেটাও আমাদের কাছে খুব কষ্টকর ব্যাপার সুতরাং আমরা এত আয়েসি হয়ে গেছি যে এই কোলেস্টেরল আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিয়েছি এর মধ্যে খাওয়া দাওয়ার ব্যাপার তো আছেই আমরা তো বলছি আমরা তো কই আগেকার লোকে একটা কি ট্রাইগ্লিসাইডিট কোলেস্টেরলে ভুগতেন ভুগতেন না কেননা তারা প্রকৃতির কাছাকাছি থাকতেন আমি এমন সব মানুষদের দেখেছি বা সংস্পর্শে এসেছি যারা ষাট সত্তর নিজেদের বয়স হয়তো জানেনই না তারা বেশ বয়স হয়ে গেছে আমি ছোট থেকে দেখেছি তাদের কিন্তু তারাও রীতিমতো শক্ত এবং তারা বিনা চশমাতে দেখতে পান তারা যে কোনো জায়গায় হেঁটে চলে অনায়াসে মানে স্বচ্ছন্দ হাঁটা চলায় যে কোনো জায়গায় উঠে পড়তে পারে তড়বর করে যে কোনো জায়গা থেকে নামতে পারে প্রচুর কাজ করতে পারেন এবং মানে আমাদের হার মানিয়ে দেবেন তারা কি করে এটা সম্ভব হলো এদের সম্ভব হলো এই কারণেই যে এরা এই আমাদের মতো এই আধুনিক যুগের যে সমস্ত বাজে গুণগুলো আছে বাজে জিনিসপত্রগুলি আমরা আয়ত্ত করতে পেরেছি সেগুলো থেকে অনেক দূরে থাকে তারা এগুলো মোটেও নিজেদের যে সোশ্যাল লাইফ নিজেদের যে জীবন সেই জীবনে প্রবেশ করতে দেননি তারা যা কিছু খান সেটা হচ্ছে খাঁটি খাঁটি বলতে কি মানে প্রকৃতিজাত জিনিস যেটা খান তারা কোনো এরকম আমাদের মতো ফাস্ট ফুড বা বাজার থেকে কিনে আনা খাবার এসব জিনিস খান না বেশি তেল মশলা খান না তারা প্রচুর পরিশ্রম করেন তারা নিজেদের ওই আজেবাজে চিন্তায় ব্যাপৃত রাখেন না তারা স্ক্রিন প্রেমী নন তারা টেলিভিশন দেখেন না তারা মোবাইল দিনরাত রাত ঘাটেন না সুতরাং এই কারণেই তারা ভালো থাকে। তো এই যে ট্রাইগ্লিসাইডিড কোলেস্টেরল এটাকে কিভাবে রোখা যায় সে বিষয়ে এখন কার্ডিওলজিস্ট যারা যারা হৃদরোগ বিশেষজ্ঞ তারা বলছেন যে লিভারের দিকে সবচেয়ে আগে আমাদের নজর দিতে হবে শরীরচর্চা না করলে হাঁটা হাঁটি না করলে কিছুতেই এই রোগকে আয়ত্তে আনা যাবে না ব্যাড কোলেস্টেরলকে যদি আমরা কমিয়ে ফেলতে পারি তাহলে গুড স্টোর গুড কোলেস্টেরল যেটা আছে সেটা আপনার থেকে সক্রিয় হয়ে উঠবে তাহলে ব্যাড কোলেস্টোরলকে কমাতে হবে আর ট্রাইগ্লিসারিড বলে যে জিনিসটি আছে যে ঘাতক পদার্থটি আছে সেটিকে নিয়ন্ত্রণ করতে গেলে কিছু কিছু নিয়ম মেনে চলতে হবে খাবার দিকে আমাদের ব্যাপকভাবে নজর দিতে হবে তেল জাতীয় খাবার চর্বি জাতীয় খাবার এগুলো একবারে কমাতে হবে আমরা যদি মাংস খাই তাহলে মিট বাদ দিতেই হবে এটা মাথায় রাখতেই হবে মাসে যদি দু একবার কোনো রকমের সুযোগ ঘটে রেডমিট খাবার তাহলে সেটাকে ওই মাসে দু একবারের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে দু এক টুকরো খেলেই হবে তার বেশি কিন্তু খাওয়া যাবে না অতিরিক্ত চর্বিওয়ালা যে সমস্ত মাছ আছে সেগুলোকে খাওয়া যাবে না কেক প্যাস্ট্রি চিজ প্রভৃতি তাছাড়া ঘি মাখন অতিরিক্ত ডিমের কুসুম এগুলোকেও বাদ দিতে হবে কেননা এগুলোর মধ্যেও এই সমস্ত ঘাতক পদার্থগুলি থাকে কি করতে হবে আমাদের উচ্চ ফাইবার যুক্ত খাবার খেতে হবে আর কমপ্লেক্স কার্বোহাইড্রেটের দিকে জোর দিতে হবে ছোলা খেতে হবে শাকসবজি সবজি খেতে হবে ব্রাউন রাইস এই সমস্ত যেগুলো ব্রাউন রাইস না খেতে পারেন না অল্প পরিমাণে ভাত খান ভাত মানে সেই প্রচুর পরিমাণে ভাত খাওয়া যাবে না একবারে পুরোপুরি অ্যালকোহল বর্জন করতেই হবে ধূমপান বন্ধ করতেই হবে আর যদি হাঁটাহাঁটি না করতে পারেন তাহলে কিন্তু মুশকিলই আছে তাহলে আপনি এক্সারসাইজ করুন অন্তত কিছুক্ষণ সকালবেলায় উঠে কিছুক্ষণ ব্যায়াম করতেই হবে ব্যায়াম না করলে উপায় নেই চর্চা না করলে শরীরকে ভালো রাখা যাবে না আর এই শরীরকে ভালো রাখতে গেলে ডায়েটের ওপর জোর দিতে হবে মাছ প্রতিদিন খাওয়া যেতে পারে ওমেগের থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে তাই এই মাছের দিকে নজর দেয় মোগল মানে যদি আমরা নন ভেজ হই আর কি সামুদ্রিক মাছ খাওয়া ভালো সপ্তাহে তিন দিন আপনি খেতেই পারেন আর জিমে যাওয়া বা অন্য কিছু মানে জায়গায় গিয়ে কিছু ব্যায়াম করা চাইতে সব থেকে যেটা ভালো জিনিস সেটা হলো রোজ সময় করে ঘন্টা হাঁটা আধ ঘন্টা হাঁটতে পারলেই ভালো হবে সিঁড়ি দিয়ে বেশ খানিক্ষণ ওঠা নামা করতে পারলেও ভালো হবে আর যেটা করতে হবে রান্নায় তেল যেটা তো আমরা তো বেশিরভাগ সরষের তেলই খাই কেননা আমরা নারকল তেল অলিভ অয়েল ইত্যাদি যে সমস্ত কথাবার্তা বলা হয় তেলের সম্পর্কে সেগুলো কেউই ব্যবহার করি না সর্ষে তেলই খাই সুতরাং সরষের তেল যদি খাই তাহলে সেটা একদম কম খেতে হবে উপায় তো নেই কিছু বাজাবাজি খাবেন কি করে লিভার যদি ভালো না থাকে তাহলে তো আপনার এইসব যে দানব দুটি কথা বললাম তারা তো আপনাকে ছেড়ে দেবে না আর এদের একটু প্রশ্রয় দিলেই তো আপনার হৃদযন্ত্র বিকল তাহলে তো আপনি আর একবারে পৃথিবী থেকেই বিদায় নিতে হবে সুতরাং এদিকে একটু নজর দেয় ভালো আর যদি আপনি ভাবেন যে আপনার বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনি বিরত থাকুন বেশি পরিশ্রম করলে যদি আপনার বুক ধরপড় করে বা বেশি পরিশ্রম করলে যদি শ্বাসকষ্ট হয় তাহলে কিন্তু অবিলম্বে আপনি ডাক্তারবাবুর সহায়তা নেবেন কিন্তু এটা নিতেই হবে আর যে কথাটা বলার জন্যে আমি এই কথাগুলো বললাম এতগুলো কথা সেটা হচ্ছে যে যদি আমার এই কথাগুলো ভালো লাগে তাহলে আমার যে চ্যানেল মলয় বন্ধ বাংলা চ্যানেল তাকে সাবস্ক্রাইব করতে শেয়ার করতে আপনারা ভুলবেন না এবারে আপনার যদি খুব অসুবিধা হয় কারণ আমরা এই যে ট্র্যাগলিসারিড আর কোলেস্টেরলের কথা বললাম এগুলো আমরা কেউ তো ইচ্ছে করে করি না মানে পরীক্ষা করি না কোনো একটা পাকে চক্রে আমরা যখন ডাক্তারবাবুর কাছে যাই ডাক্তারবাবু গিয়ে এটা এইগুলো পরীক্ষা করতে বলেন তখন আমরা পরীক্ষা কেন্দ্রে গিয়ে সেইগুলি পরীক্ষা করিয়ে জানতে পারি যে এই ব্যাপার তাহলে তখন ডাক্তারবাবু নিয়মিত বলে দেন যে আপনি প্রতি তিন মাস কি ছ মাস অন্তর একবার করে লিপিড প্রোফাইল চেক করবেন যদি তারা বোঝেন যে এই এই দুটি পদার্থ বেড়ে আছে। লিপিড বলা হয় যাতে এর সঙ্গে আরও অনেক কিছু জড়িত আমি সে বিষয়ে বলছি না কিন্তু এই জিনিসগুলো বেড়ে গেলে আপনার সমূহ ক্ষতি এখানে যে ব্যাপারগুলো আছে সেখানে আপনি তো হোমিওপ্যাথি ওষুধের আপনার ট্রাইগ্লিসারিড এবং কোলেস্টেরলকে আপনি নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করতে পারেন মানে আপনার যে প্যাথিতে সুবিধা আপনি সেই প্যাথিই করবেন ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী করবেন কিন্তু হোমিওপ্যাথিতে আমি বলতে চাইছি দুটি ওষুধ আছে ওষুধ দুটির নাম হল গ্যাস এটি হলো মাদের চিনচে আর হলো টার্মেনিলিয়া অর্জুনা অর্জুন গাছের থেকে তৈরি নির্যাস মাদার টিনচে এই দুটুই মাদার টিনচে আপনি দশ ফোঁটা করে টার্মেনিলিয়া অর্জুনা দশ ফোঁটা এবং ক্রেটিগ্যাস অক্সিক্যানথা বলে একটি মাদার টিনচে আছে এটি দশ ফোঁটা করে খাবেন কতক্ষণ কবার খাবেন না দুবার খান সকালে আর বিকেলে এটা থেকে দশ ফোঁটা নিন ওটা থেকে দশ ফোঁটা নিন দুটোকে মিলিয়ে খেতে পারেন বা প্রথমে ক্যাটি গ্যাস খেলেন তারপর অর্জুন খেলেন এটাও হতে পারে পাঁচ মিনিট গ্যাপ দিয়ে খেলেন তাতেও সুবিধা হবে অসুবিধে কিছু নেই তো এগুলো মাস খেলে আপনি দেখবেন আপনার যে উল্লেখযোগ্যভাবে আপনার ট্রাইগ্লিসিট এবং কোলেস্টেরল লেভেল দুটোই কমতে শুরু করেছে তবে তার মানে আপনি যা তা খাবেন কোনো শরীরচর্চার দিকে নজর দেবেন না আর ওষুধ খাবেন সে বললে কিন্তু হবে না আপনি ওষুধ খান আর আপনাকে যদি ডাক্তারবাবু মানে আমাদের প্রথাগত নিয়মের ডাক্তারবাবুর সঙ্গে যদি আপনি পরামর্শ করেন তিনি যে ওষুধ দেবেন তাহলে সেই ওষুধ খাবেন যদি আপনি না খেতে চান তখন আমরা বিকল্প হিসেবে আমি এই হোমিওপ্যাথি ওষুধ দুটির কথা বললাম আপনি খেয়ে দেখতে পারেন এবং দেখে মাস টেনে খেয়ে আপনি কেমন থাকেন সেটা লক্ষ্য রাখবেন লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন যে আপনার শরীর কেমন আছে আপনি কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন বা পরবর্তীকালে মাস তিনে খেয়ে আবার লিভিড প্রোফাইল করালেন করিয়ে দেখলেন যে আপনি কেমন থাকছেন কারণ আপনার সুস্থতা কিন্তু একান্ত বাঞ্ছনীয় আপনি যদি সুস্থ না থাকেন তাহলে তো আপনি কাজকর্ম করতে পারবেন না আর কাজকর্ম করার থেকে বড় ব্যাপার হলো যে আপনি এমন একটা মুশকিলে পড়ে যাবেন এমন একটা খারাপ পজিশনে পড়ে যাবেন যে তখন আপনি নিজের ওপর আর আয়ত্ত রাখতে পারবেন না তাই ভয় খাবার কিছু নেই কোলেস্ট্রল যদি বেড়ে গিয়ে থাকে ট্রাক বেড়ে গিয়ে থাকে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই ও পরামর্শ নিন সে আপনি যে প্যাথিই পছন্দ করেন সেই ডাক্তার ও কাছে যান তার পরামর্শ নিন জীবনশৈলীর পরিবর্তন ঘটান এবং স্বচ্ছন্দে থাকুন একদম ফ্রি লাইফ লিড করুন টেন টেনশন ফ্রি লাইফ আর কি আনন্দে থাকুন ট্রাইকলেসাইট বেড়ে গেছে বা কোলেস্ট্রল বেড়ে গেছে এ নিয়ে মাথা কামানোর কোনো দরকার নেই কারণ সমস্ত কিছুই আমাদের জীবনের একটা পার্ট এগুলোকে মেনে নিতেই হবে তো ধন্যবাদ বন্ধুরা যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন কারণ কমেন্ট করলে আমি অনুপ্রাণিত হব এবং নতুন কিছু তথ্য আপনাদের সামনে রাখতে পারব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং শরীরের দিকে নজর রাখবেন